আশা করি এতদিনে জেনে গেছেন যে বিভা ক্যাফে এখন থেকে থাকছে স্পটিফাইতেও। বিভা ক্যাফের পডকাস্ট গল্প ক্যাফে এক্সক্লুসিভলি অন স্পটিফাই। তাই ডাউনলোড করুন স্পটিফাই, সেখানে গিয়ে সার্চ করুন গল্প ক্যাফে আর শুনতে থাকুন নানান স্বাদের রং বেরঙের গল্প। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো সবাই জানেন সম্প্রতি আমাদের চ্যানেলটি হ্যাকড হয়েছিল, তবে আপনাদের ভালোবাসা এবং শুভকামনা সঙ্গে থাকায় সমস্ত বাধা অতিক্রম করে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের গল্প শোনাতে। আর অন্ধকারের মেঘ কাটাতে সব পাঠক ও শ্রোতা বন্ধুদের ভরসা যিনি, আমাদেরও ভরসা তিনি। সমস্ত বাধা বিপত্তিকে হেলায় ফেলে অন্ধকারের বুক চিরে যিনি আলো নিয়ে এসেছেন বারবার, তিনি আমাদের সবার প্রিয় রায়দিঘড়ার জমিদার কালীপদ মুখুজ্জে ওরফে কালী গুণীন। তাই আপনাদের কথা মাথায় রেখেই আজ আমরা নিয়ে এসেছি সৌমিক দে রচিত কালী গুণীন ও একচক্ষুর সাপ গল্পটি। আশা করি আগামী দিনেও আমরা আপনাদের এইভাবেই সঙ্গে পাব। গল্পটির শেষে আপনাদের জন্য থাকছে একটি বিশেষ ঘোষণা। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে কালী গুণীন ও একচক্ষুর সাপ প্রথম পর্ব। মধুমোড়ল হাতের তিন ফলার গাঁইটিটা মাটিতে শুয়ে রেখে বটগাছের নিচে পাথরের খণ্ড দিয়ে বাঁধানো বেদিটায় পরিশ্রান্ত হয়ে বসে পড়ল দেখে লালচাঁদ উদ্বিগ্ন স্বরে সুধ হল, কি হয়েছে মোড়ল মশাই, শরীরতে কি? মধু এই চুমুকের থান তালুকের ডাক সাইডে মোড়ল, তার কথায় গোটা তালুক ওঠে বসে। গায়ের জোরও এই বয়সে যে কোনো জোয়ান মরদকে লজ্জা দেয়। মধুকে কেউ কখনো পরিশ্রান্ত দেখেনি, এমনকি জোয়াল দিতে দিতে যখন দশাশই বলদগুলো অব্দি মুখে ফেনা তোলে, তখনও মধু মোড়ল ঘর্মাক্ত শরীরে হাসতে হাসতে মাঠ ছাড়ে। তার এই তিন ফলা গাঁইতিখানা তুলতে দুজন যুবক নাকাল হয়। সেই গাঁইতি কাঁধে ফেলে মধু হাসি মুখে হেঁটে চলে। সেই মধুকে এতখানি হতদ্যম দেখে হাটের লোকজন একে একে জড়ো হল। লালচাঁদের কথায় মধু বললে, দেহের সমস্যে নয় হতভাগা, তার চাইতে ঢের বড় বিপদ আসছে। লালচাঁদ ভুরু কুঁচকে বললে, হ্যাঁ মোড়ল, শুনেছি উত্তরে নাকি সেনাপতি খাঁ সাহেবের সঙ্গে একটা বিষম যুদ্ধ হয়েছে। এ এক রাজার সঙ্গে নাকি সিংহাসন নাকি টলমল করছে। আচ্ছা মোড়ল, সেই যুদ্ধের তাপ কি এইখানেও আসছে? না না, ওসব নয়, ব্যাপার আরো ভয়ানক। বুড়া বাবা আজ বিকেলে গাঁয়ের ছেলে বুড়া সবাইকে চুমুকের মাঠে তলব করেছে। তোরা খবর ছড়িয়ে দে, আজ সূর্য পাটে বসার মধ্যে মধ্যে সকলকে বুড়া বাবার কুটিরে যেতে হচ্ছে। ব্যাপার বড় সুবিধা ঠেকছে না, বুঝেছিস? বুড়ো বাবা হল এই গাঁয়ের একজন সাধু, ঠিক এই গাঁয়ের নয় বটে, তবে যৌবনকাল থেকে সেই চুমুকের থানেই এসে ঘাঁটি তৈরি করে থেকে গিয়েছে। এই চুমুকের থান সুন্দরবনের একেবারে দক্ষিণ সাগরের উপরে প্রায় ঝুঁকে পড়া একখানা আবাদি তালুক। প্রজার সংখ্যা আনুমানিক 3,000, তার মধ্যে 70% মৎস্যজীবী, কিছু কৃষিজীবী, কিছু বারুজীবী আর কুমোর গোহালা। বুড়া বাবা থাকে চমুকের থান তালুকের ঠিক মধ্যভাগে অবস্থিত একখানা বিরাট মাঠের মাঝখানে পাথরের তৈরি গৃহে। গাঁয়ের লোকেরা দুই বেলা কিছু দুধ আর ফল দিয়ে যায়। সাধু বেশিরভাগ সময় গোটা গাঁয়ে ঘুর ঘুর করে, মাটি তোলে, আঁকযোগ করে, নিয়মিত একখানা পুঁথি লেখে,
আর ঝুমরু কুমরুর পুজোয় দিন কাটায়। ঝুমরু আর কুমরু এই তালুকের দুইটি জাগ্রত শিবলিঙ্গ। দুজনের মূর্তি নাকি একরকম বিশেষ মণি দিয়ে তৈরি। যদিও এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল বহু যুগ পূর্বে, বর্তমানে তার গাত্রে কোনো মণির চিহ্ন পাওয়া যায় না। হয়তো কখনো কেউ লুট করে নিয়ে গিয়েছে। বুড়ো বাবা যে বিস্তৃত মাঠে বাস করে, সেই মাঠের দুই দিকে দুই মুখ করে দুখানি পাষাণ নির্মিত দেউল। ঝুমরুর মন্দিরের পিছন দিকে সাগর, আর কুমরুর দেউল সাগরের দিকে মুখ করা। গায়ের হিন্দু এবং মুসলমান প্রজা নির্বিশেষে এই ঝুমরু কুমরুকে ভীষণ সমীহ করে চলে। এই দুই মন্দিরের মধ্যে সংযোগ বলতে একখানা নাতি প্রশস্ত অর্ধচন্দ্রাকার পরিখা রয়েছে। পরিখাটি আধখানা চাঁদের মতো ঘুরে প্রায় আধ মাইল পথ বের দিয়ে অপর দেউলটিতে এসে সমাপ্ত হয়েছে। এর চলতি নাম আয়েশের খাঁড়ি। কখনো হয়তো পূজারীরা এই পথ দিয়েই পরস্পর মন্দিরে পূজার্থে যাতায়াত করতেন অথবা বিশ্রাম নিতেন, তাই এমন ধারা নাম। গায়ের ধীবর ফয়জুলের নাতি রহিম এই সাধুর খুব গা ঘেঁষা। বছর ১৪ এই কিশোর সাধুর কাছে ছবি আঁকা রপ্ত করেছে এবং অক্ষর জ্ঞান লাভ করেছে। বুড়ো বাবার গৃহে তার অবারিত দ্বার। বুড়ো বাবার খ্যাতি কিন্তু কোনো ভড়ং দেখিয়ে হয়নি। চালুকের কেউ কখনো তেমন তেমন পীড়ায় পীড়িত হয়ে পড়লে বুড়ো বাবার নির্দেশে তাকে সাধুর ওই পাষাণ গৃহে তিনটি দিন ফেলে আসা হয়। বৃদ্ধ সাধু তার পরিচর্যা করে এবং তিন দিন পর সেই মুমূর্ষু রোগীর শতকরা ৮০ জনই সুস্থ হয়ে ঘরে ফিরে আসে। এই সাধুকে বুড়ো বাবা বলা হয় তার প্রাচীনত্বের কারণে, নচেত তাঁর বয়স এতগুলি বছরেও অদ্ভুতভাবে যেন থমকে রয়েছে। গায়ের লোক এই মহাত্মা মহাপ্রাণ জ্ঞানবৃদ্ধ মানুষটিকে ভগবান রূপে মান্য করে। বৈকাল হতেই সাধুর গৃহের মাঠে মানুষের ঢল নামল। বৃদ্ধ সাধু সেই দিকে চেয়ে উদ্বেগের স্বরে ধীরে ধীরে নিজের মুখ খুলল। তোমাদের আজ এভাবে ডেকেছি একটা বিশেষ কারণে বাছা। সেইবার যখন সাগরের পাড়ে যাযাবর সাধুর দলটা ডেরা ফেলল, তখন কি কুক্ষণে যে আমি নিজে সেইখানে একবার গেলাম না, গেলে হয়তো তাদের গোড়াতেই ধরে ফেলতাম এবং তাড়িয়ে দিতাম। তোমাদের সাথে সখ্যতা করে এই চুমুকের থানের গুপ্ত রহস্যের আভাসটুকু অবধি পেত না, আর এই বিষম বিপদও আসত না। ওই দলের দলপতির নাম বিকুম্ভ, কাপালিক বিকুম্ভ। তাঁর ক্ষমতা যে ঠিক কতখানি তা তোমাদের ধারণার সম্পূর্ণ অতীত বাছা। শুনেছি তার নাকি পোষা দানব রয়েছে। ওদের একটা শ্রেণী আছে, তার নাম যদ্দূর স্মরণ হয় সংবর্তক। এই সংবর্তক গুরুকুলের কাপালিকেরা বড় সর্বনাশা হয়। বিশ্ব চরাচরের যত অশুভ এবং সংহারক রাক্ষসে জীব রয়েছে তাদের নিয়ে ঘর সংসার এদের। বিকুম্ভ এই গায়ে রহস্য ভেদ করে ফেলেছে বলেই আমার ভয় হচ্ছে। একবার যদি এই মারাত্মক শক্তি তার হাতে গিয়ে পড়ে, তবে মহাসর্বনাশ উপস্থিত হবে। চরাচর রসাতলে যাবে জেনে রেখো। সম্মুখে অমাবস্যা, সে শয়তানের তৈরি অনুচরেরা এই দিনটাতেই সর্বাধিক ক্ষমতায় ভর করে। খুব সতর্ক থেকো তোমরা। সবার হয়ে মধু মোড়ল মুখ খুলল। সে তার হাতের গুরুভার গাঁইতিটা তুলে আস্ফালন করে কইল, আসলেই হলো বুড়া বাবা, আমরা রয়েছি না, এই অস্তরের এক ঘায়ে তাদের মুন্ড খুলে নেব না।
এই গাঁয়ের 3,000 প্রজা একযোগে রুখে দাঁড়ালে ওই বিকুম্ভকে সাগরের ওই পারে রেখে আসতে আর কতক্ষণ? সেই পাষণ্ড আমাদের মিঠে মিঠে কথা কয়ে ঝুমড়ু কুমড়ুর হদিশ জেনেছে বটে, কিন্তু আর একবার যদি সেই বুড়া বাবা একখানা শ্বাস ফেলে বললে, যদি ধরো ওই পাষণ্ড চুমুক ধানের শক্তির সন্ধান সত্যি খুঁজে না পায়, অথবা এ রহস্য বুঝে উঠতে নাই পারে, তবুও তার নিজের শক্তিটুকু দিয়েই তোমাদের 3 সশস্ত্র শক্তিশালী মানুষকে ছিন্ন ভিন্ন করতে তার সময় লাগবে ঠিক 3 পলকের সমান। দেহ বলের গুমর করোনা বাছা, তোমাদের বুড়ো বাবা যাকে ভয় পায় সে কখনো সাধারণ শক্তিধর হয় কি? হয় না। একটু বিরতি নিয়ে সাধু আবার কইল, আমার সাধ্য নেই তাকে প্রতিরোধ করার, কিন্তু একটা কাজ হয়তো করা যেতে পারে। আজ সারা রাত ধরে তোমাদের একটা কাজ করতে হবে, সব কয়টি লোক মিলে তোমরা মাটি পাথর বা ডালপালা দিয়ে ঝুমড়ু অথবা কুমড়ুর যে কোনো একখানা দেউলকে চাপা দিয়ে দাও আজই। ওই হতভাগা মন্দিরের কথা ঠিক শুনেছে ইতিমধ্যে, তবে একই মন্দির যে দুখানি থাকতে পারে পাশাপাশি সেইটে তার ধারণা হবে না আশা করি। একটি মন্দিরের সন্ধান পেয়ে তার উদ্দেশ্য সিদ্ধ হবে না কখনো, কিন্তু একত্রে 2টির খোঁজ পেয়ে গেলে পৃথিবীতে গ্রহণ লেগে যাবে, সব সৃষ্টি তছনছ হয়ে যাবে। ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে আজ আমাদের এই যুদ্ধে নামতে হবে, আর বিলম্ব করো না, সাঁঝ নেমে গিয়েছে। বৃদ্ধ ধীবর ফয়জুল কাঁপা কণ্ঠে কইল, কিন্তু বুড়ো বাবা, দেবতারে মাটি চাপা দিয়া আমাগো বিপদ হবে না তো? না হবে না, ঝুমড়ু আর কুমড়ুতে এমনিতে খুব ভাব, কিন্তু স্বভাবে দুজনই পুরোপুরি বিপরীত। 2 দেবতা যদি একজোট হয় তবে আমাদের আর ভাব নাকি, কিন্তু কখনো হয় না ফয়জুল। তোমরা এই তল্লাটের বাপ পিতামহের কাছে গল্প শোনোনি? বহু কাল পূর্বে যখন এই মন্দিরের প্রতিষ্ঠা হয় তখন ঝুমড়ু আর কুমড়ু দুজনকেই একই দেউলে স্থাপন করা হয়েছিল। পরদিন সকালেই দেখা গেল দুজন ঝগড়া করে মন্দিরের প্রাচীর ভেঙে বাইরে এসে গোসা করে বসে রয়েছে। রাজার সভাপণ্ডিত তখন 2 পাশে এই 2টি পৃথক দেউল স্থাপন করে দুজনকে বসিয়ে দেন। ঝুমড়ু বড় শান্ত ঠাকুর, সে লক্ষ্মী ছেলের মতো বসে রইল, কিন্তু কুমড়ু সে বড় অবাধ্য। তাকে পেতলের তৈরি বড় ভারী ভারী শেকল দিয়ে বেঁধে রেখে আসা হল। সেই থেকে কুমড়ু শান্ত হয়েছে। তবে রাজার পণ্ডিত সকলকে সাবধান করে দেন যাতে কেউ কোনো রকম অস্ত্র নিয়ে মন্দিরে প্রবেশ না করে।
অস্ত্র দেখলে দেবতা খেপে ওঠেন। এই দুজনকে দখল করতেই আসছে ওই ভূকুম্ভ তার সাধু বেশি ডাকাইতের দল নিয়ে। আমার সন্দেহ, তারা অমাবস্যার দিন যখন মহাজগতের টান বিকট হয়ে ওঠে তখন তারা আসবে। মধু বিষণ্ন স্বরে কইল, এলুক কথা আমিও শুনেছি, কিন্তু আপনি এসব রূপকথায় বিশ্বাস করেন বাবা? বুড়া বাবা প্রশান্ত মুখে বললে, না করিনে, কিন্তু ঝুমড়ু কুমড়ুর মধ্যে যে অস্বাভাবিক এবং ভয়ঙ্কর শক্তি লুকিয়ে রয়েছে তাতে বিশ্বাস করি। তোমরা কি জানো এই মাঠে চাষ হয় না কেন? আমার শরীরে বয়সের ছাপ পড়ে না কেন? এখানে থাকলে রোগী সুস্থ হয় কেন? সবচাইতে বড় কথা, এই গাঁয়ের নাম চুমুকের থান কেন? লালচাঁদ ইতস্তত করে কইল, হ্যাঁ বাবা, শুনেছি এইখানে নাকি এক বিরাট দিঘি ছিল এককালে। মন্দির প্রতিষ্ঠার পরের দিন ঝুমড়ু কুমড়ু ওই লড়াই করে রাগের বসে গোটা দিঘির জল চুমুক দিয়ে খেয়ে ফেলেছিল, সেই থেকে এই নাম। বৃদ্ধ সাধুর ঠোঁটে এক চিলতে বিষণ্ন হাসি খেলে গেল। বুড়া বললে, হ্যাঁ বাছা, তাই হবে হয়তো, তাই হবে। লালচাঁদ আর মধু চোখে চোখে তাকালো। দুজনেই বেশ টের পেলে যে বুড়া বাবা নিশ্চিত কিছু একটা অতি যত্নে নিজের বুকের পাঁজরে আগলে রেখেছে। অধিক বাক্য ব্যয় না করে গায়ের 300 প্রজা কাজে লেগে পড়ল। সজল চক্ষে ভগবান কুমড়ু শিবলিঙ্গের কাছে শত ক্ষমা চেয়ে বনের গাছ উৎপাটন করে মাটি কেটে পাথর ভেঙে এক রাত্রির মধ্যে গোটা নাতিবৃহৎ মন্দিরকে লোকচক্ষুর থেকে মুছে ফেলা হল। পরের দিন সেই রাক্ষসে কাপালিক সদল বলে পা রাখল চুমুকের থানে। বিকুম্ভর হিংস্র চোখে নরকের দৃষ্টি, পরনে মিশমিশে কালো আলখাল্লা, হাতে ত্রিশূল, কপালে ত্রিপুণ্ডক, গলায় আর পায়ে লোহার রুলি, সঙ্গে এলো একখানা শতজীর্ণ অকেজো কামান। এর পরের ঘটনা পুরোপুরি পরিষ্কারভাবে কোথাও জানা যায় না। শোনা যায় সেই বিভীষণ কাপালিক নাকি নিজের হাতে কামানখানাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে এবং গোটা তল্লাটে কোথাও তার বহুকাঙ্ক্ষিত বস্তুর সন্ধান না পেয়ে কাপালিক বিকুম্ভ ওই কামানের গুঁড়ো দিয়ে মন্ত্রের দ্বারা তার অনুগত ভয়ঙ্কর একটা একচক্ষুর দানবকে ছেড়ে দেয় গোটা তালুক জুড়ে। ঘোর অমাবস্যার মহাটানের দিন সেই হিংস্র রাক্ষস তার প্রভুর হুকুম পেয়ে গোটা চুমুকথানের সমগ্র প্রজাকে নিজের হাতে এক পলকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। কেবলমাত্র 150 মানুষ তারা রাক্ষসটার থেকে বাঁচতে নানান গর্তে বা টিলার ফাঁক ফোঁকরে লুকিয়ে পড়েছিল। তাদের মধ্যে কিছু মানুষ জীবন রক্ষা করতে পারে। টিলার ভিতরে মানুষের লুকোচুরির সন্ধান পেয়ে সেই রাক্ষস নিজের প্রখণ্ড বলশালী লেজের আঘাতে টিলাগুলিকে উপড়ে তার ভিতরের মানুষগুলোকে পিঁপড়ার ন্যায় ছুঁড়ে ফেলে সাগরের মধ্যে। এই ভয়ঙ্কর একচক্ষু রাক্ষসের হাত এড়িয়ে যে স্বল্প সংখ্যক মানুষ বেঁচে গিয়েছে সে খবর বিকুম্ভ অবগত হওয়া মাত্র নিজের মন্ত্র বলে একটি ভীষণ মেঘকে চুমুকখানে ছেড়ে দেয়। সেই শয়তান মেঘ প্রলয় রূপ নিয়ে উড়ে এসে ঝাঁপিয়ে পড়ে গায়ে। এরপর গায়ের একটি মানুষও নিজেদের রক্ষা করতে পারেনি। একেবারে সাথে সাথে না হলেও কিছুদিনের মধ্যেই কীভাবে যেন বেঘরে মারা পড়ে তারা। বুড়া বাবাকে তীব্র আক্রোশে হত্যা করে
কুম্ভ দলবল পাঠায় ঝুমরুর শিবলিঙ্গ উপড়ে আনার জন্য। সেই ডাকাতের দল নাকি কাঁপতে কাঁপতে এসে খবর দেয় ঝুমরু দেবতা ভীষণ রূপ ধরে প্রচণ্ড লড়াই করে তাদের সব অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছেন। এরপর ক্রোধে কাপালিক বিকুম্ভ নিজেই মন্দিরে প্রবেশ করে লড়তে আহ্বান করে ঝুমরুকে, এবং কাঁচা ঘেগো দেবতা নাকি তাতে ভীষণ দুষ্ট হয়ে দুই হাতে বিকুম্ভর গলা টিপে ধরে তার প্রাণবায়ু নির্গত করে দেয়। জীর্ণ ক্লিষ্ট শরীরে কিশোর রহিম কোনো মতে এসে পৌঁছালো তার বুড়া বাবার ঘরে। বৃদ্ধের মৃতদেহ পড়ে রয়েছে মেঝেতে। রহিম ছোট হলেও সে বুঝে গিয়েছে তার আয়ুষ্কাল আর অতি সামান্যই বাকি। তার আদরের গায়ের সব প্রিয় মানুষগুলো আর কেউই প্রায় জীবিত নাই। যে নৃশংস দুই মৃত্যুদূত তার সাধের তালুককে মশানে রূপান্তরিত করেছে, তাদের কথা কি তার সঙ্গেই চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে? পৃথিবীর আর কেউই কখনো জানতে পারবে না এই সর্বনাশা পিশাচদের হত্যালীলার নির্মম ইতিহাস। সাধুর কুলুঙ্গি থেকে উলট পাতা আর কালি টেনে নিয়ে ছবি আঁকতে শুরু করল রহিম। এই ভয়ঙ্কর দানবদের ছবি সে এঁকে রাখবে সবার জানার জন্য। কখনো না কখনো এই গায়ে এমন কেউ নিশ্চয়ই পা রাখবে যার কাছে থাকবে এই নৃশংস রহস্যকে ভেদ করার চাবিকাঠি। কালির প্রতিটি আচরের সঙ্গে সঙ্গে জীবনী শক্তি যেন ফুরিয়ে আসছে। ঠিক কেমন দেখতে ছিল রাক্ষস দুটোকে, দুখানি পাতায় মসি চিত্রিত করে সাধুর নিজের লেখা দুখানি স্থূল পুঁথির সঙ্গে বেঁধে ফেলল রহিম। বুড়া বাবা বলতো এসে নাকি একরকম অদ্ভুত কলকব্জা এসেছে যা দিয়ে কাগজে লেখা ছাপা যায়। রশিবদ্ধ পুঁথিগুলি গুরুভার পিত্তলের তোরঙ্গে ভরে ফেলে নিজের বলিষ্ঠ দুইখানি হাত দিয়ে তা আগলে ধরে পরম প্রশান্তিতে চোখ মুদ্রিত করল রহিম। তার দুই বাহুর নিচে সযত্নে রক্ষিত রইল এক ভয়াবহ পাশবিক নরহত্যার ইতিহাস। ইডিয়েট কোথাকার, অত গায়ের জোরে কেউ শাবল চালায়, এটা কি চাষের মাঠ পেয়েছো নাকি? রবীন সাহেবের গলায় হতাশা ঠিকরে পড়ে। রবীন সাহেব কিন্তু গোরা সাহেব নন আদপেই, তার নাম রবীন্দ্রমোহন রায় চৌধুরী। বিলেত থেকে বিস্তর ডিগ্রি অর্জন করে এসে পুরো দস্তুর বিলিতি আনা বজায় রেখে সে দায়িত্ব পায় ভারতবর্ষের বেঙ্গল প্রেসিডেন্সির পুরাতাত্ত্বিক বিভাগে ফিল্ড কমান্ডার হিসেবে। তাকে তার সাহেবি আনার জন্যে লোকে রবীন সাহেব বলেই সম্বোধন করে থাকে। বিরক্তি সামান্য প্রশমিত হলো যখন চায়ের সরঞ্জাম নিয়ে একজন বয় রবীন সাহেবের টেবিলের সামনে এসে দাঁড়াল। সাহেব পাউরুটিতে কমলালেবুর মার্মেলেড ছুরি দিয়ে মাখিয়ে তৃপ্তির কামড় বসিয়ে কইল, আচ্ছা হরিশ, তোমার মতে এইসব স্থাপত্যের বয়স কত? হরিশ মুখার্জি রবীন সাহেবের প্রিয় সহকারী। হরিশ পকেট থেকে একখানা নোটবুক খুলে বললে, একটু বিভ্রান্তি রয়েছে সাহেব, এক একটা বাড়িঘর এক এক সময় তৈরি, মন্দিরের বয়স তো আরও শতিনেক বৎসর আগের। তবে আমার মনে হয় যে কোনো রহস্যময় কারণেই হোক, এই গোটা তালুকটা যখন ধ্বংস হয় তখন সময়টা ছিল আন্দাজ 1500 সালের মাঝামাঝি। কিছু কিছু পর্চা আর মুদ্রা দেখে বোধ হয় সেই সময়টা ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধের সময়কালের, অর্থাৎ যে সময়ে দিল্লির সিংহাসন নিয়ে বৈরম খাঁ সহ আকবর এবং হিমুর লড়াই হয়েছিল। আরও একটা কথা, কালকে এক্সকাভেশন পাথে আর একটা মন্দিরের সন্ধান পেয়েছে ফরওয়ার্ড টিম, পাথর আর মাটিতে একেবারে চাপা পড়ে গিয়েছিল। রবীন ভুরু নাচিয়ে বলল, হ্যাঁ দেখেছি সকালে, মাটি পাথর সরিয়ে আর এখানা শিব মন্দির বেরিয়েছে, মাঠের এপারে ওপারে হুবহু দুইখানা মন্দির। আপনি দেখেছেন সে মন্দির? কি অদ্ভুত না,
ধর্মপ্রাণ হিন্দুরা যেখানে মহাদেবকে পরম ভগবান হিসেবে পূজো করে সেখানে ওই শিবলিঙ্গটি ভারী ভারী পেতলের শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল, দেখেছেন? না, আমি ভেতরে যাইনি। ওগুলো দেখার জন্য তোমরা রয়েছ। আমি দেখছিলাম মন্দির থেকে সরানো মাটি আর পাথরের আচ্ছাদনের স্তূপটা। ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের পাথর রয়েছে। আমার মনে হয় কোনো প্রাকৃতিক কারণ নয়, বরং ইচ্ছে করেই তখনকার লোকজনেরা ওই মন্দিরটাকে মাটি চাপা দিয়েছিল। নানান জায়গা থেকে পাথর আর মাটি বয়ে এনে। তবে এটা ঠিক যে এমনটা দেখিনি কখনো। সাহেব, কুলিরা বলছিল যে ওই দোকানি মন্দির খুঁড়ে বের করার সময় নাকি তাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। যে দেহবল নিয়ে তারা কাজে নেমেছিল, মন্দিরের উপরে ওঠার পর নাকি তাদের গায়ের শক্তি অনেকখানি বেড়ে গিয়েছে অদ্ভুতভাবে। আরও একটা কথা, তারা সবাই বলছে যে পাথর খোঁড়ার সময় নাকি অদৃশ্য কেউ ওদের কুড়ুল বেলচা গাঁতি ধরে বহুবার টান মেরেছে, কিন্তু কারুকে দেখতে পায়নি। গায়ের জোর বেড়ে থাকে তো মন্দ কি, কিন্তু হ্যাঁ, ওই অদেখা মজুরদের কিন্তু সরকারি খাতে মজুরি দিতে পারবো না আমরা, এই আমি বলে দিলাম। বলার ধরনে ওরি শেষে ফেললে। এমন সময় হেড জমাদার বিষমরাম এসে বলল, সাহেব, ও বক্সা খুল গয়া, বক্সাকে উপর মে একটু কঙ্কাল ভি ছিল। বিষমরাম হলো সুন্দরবনের বাদা জঙ্গলের ভূমি পুত্র, গায়ে অসম্ভব শক্তি এবং ততোধিক বিশ্বস্ত। এশিয়াটিক সোসাইটির এক সাহেবের সুপারিশে তাকে নিয়োগ করা হয়েছে। দশাশয়ী এবং ভয়ডরহীন এই মাঝবয়সী আদিবাসী বিষণ একাধারে সাইটের হেড জমাদার, রাধুনী এবং রবিনের দেহরক্ষী। তড়িঘড়ি মাটির অনেকখানি তলা থেকে খুঁড়ে বের করা পাথরের ঘরখানাতে ঢুকে তারা দেখল কালো হয়ে যাওয়া পিতলের ভারী তরঙ্গের মুখ হাঁ করে রয়েছে, আর তার ঠিক পাশেই দুখানি অতি জীর্ণ নরকঙ্কাল শোয়ানো রয়েছে। হয়তো পাথরের কক্ষে থাকার হেতুই সম্পূর্ণ বিনষ্ট হয়নি, তবে একটু অসাবধানে নাড়াচাড়া করলে চূর্ণ হয়ে যেতে পারে। রবিন সেই দিকে এক ঝলক তাকিয়ে বললে, হ্যাঁ, পুর ফেলো, ওইটা সম্ভবত কোনো বুড়ো মানুষের কঙ্কাল, আর এইটা তোমার কম বয়সী কারো, আন্দাজ বছর কুড়ির মধ্যে বয়স। হরিশ আক্ষেপ করে কইল, বেচারিরা ঘরের মধ্যেই চাপা পড়ে মরেছে, পালাবার পথ পায়নি হয়তো। রবিন পাইপে অগ্নি সংযোগ করে উত্তর দিল, দেখো, সেটা পরীক্ষা ছাড়া বলা মুশকিল, তবে এদের অবস্থান দেখে মনে হচ্ছে এরা পালানোর কোনো চেষ্টাই করেনি। আমার ধারণা যদি সঠিক হয়, তবে বয়স্ক মানুষটা মরেছে পাঁজরের হাড়ে কোনো অস্ত্রাঘাতে অথবা অতর্কিত আক্রমণের ফলে। আর এই ছেলেটি হয়তো মরার আগে বাক্সটাকে আগলে রেখেছিল কারুর থেকে, তবে তখনকার এই অঞ্চলের লোকেদের গায়ে কিন্তু শক্তি ছিল বিস্তর। কালকে যে তিন ফলাযুক্ত ডিগারটা পাওয়া গেল সেটা দেখেছ? তিনজনে মিলে তুলতে হিমশিম খেয়ে গেল কুলিরা, কিন্তু হয়তো ওইটাকেই তার মালিক একাই নিয়ে ঘুরে বেড়াত। তবে নট সো শিওর মুখার্জি। দুই দিন পর রবীন সাহেব টেবিল ল্যাম্প জেলে তাঁবুর বাইরে বসে একগুচ্ছ ঝুরঝুরে পুঁতিপত্তরের উপরে গভীর মনোযোগে ঝুঁকে পড়ে পরীক্ষা করছিল। এখন পাইপে অগ্নি সংযোগ করে এক মুখ ধূম নির্গত করে কইল, মুখার্জি, আমরা এই সাইটের নাম দিয়েছিলাম ব্লক 3ES। আচ্ছা, তার যে ধাতব ফলকগুলো তৈরির কথা ছিল সেগুলো কি তৈরি হয়েছে? না সাহেব, কালকে লেখা হয়ে যাবে। ওয়েল, ভালোই হয়েছে।
আগেরটা বদলে এটার নাম দাও, এটার নাম দাও চুমুকে থান এক্সকাভেশন সাইট। হ্যাঁ এটাই দাও। আগে আরে চায়ের চুমুক বোঝো, সেই চুমুকের থান। কালকের বুধিটা ঘেটে পেলাম বুঝলে। এখানকার লোকেরা এই মন্দিরের প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই, অর্থাৎ প্রায় 700-800 বছর আগে, এই গায়ের এমনটাই নামকরণ করেছিল দেখলাম। বড় অদ্ভুত নাম। শিব ঠাকুর দুজন নাকি নিজেদের মধ্যে ঝগড়া করে একদিঘি জল এক চুমুকে মেরে দিয়েছিল। হল রাবিশ। যাকে এই দুজন ভগবানই সম্ভবত ভীষণ পরিশ্রমী এবং ছটফটে স্বভাবের ছিলেন। গুড়িমসি বা অলসতা তাদের দুজনেরই না পছন্দ। ছটফটে ভগবান মহাদেব। আরে হ্যাঁ, পুঁথির একটা লাইনে লেখা রয়েছে যে পূজোয় এসে আয়েশ করা নাকি ভগবানের চক্ষুশূল। ভগবান নিজে ত্রিনয়নে সেই আয়েশি হতভাগ্যের জীবন হরণ করে নেন, তাই একখানা অর্ধচন্দ্রাকার খাঁড়ি বানিয়ে সেখানেই সম্ভবত লুকিয়ে বিশ্রাম নিতেন পূজারীরা। বোঝো কাণ্ড, তার মানে আরাম করা ওনার স্বভাব বিরুদ্ধ। খাঁড়িটার বীর বরাবর লোহার তৈরি শক্তপক্ত নিকাশি নালা কাটা ছিল, সেই নালাই উভয় মন্দিরের কাছাকাছি গিয়ে সমাপ্ত হয়েছে। সেটা নিকাশি নালা হতে পারে। আবার শিবলিঙ্গের শরীর ধোয়া জলের ধারা নিষ্ক্রমণের জন্য ওটা হতে পারে, তবে সেসব অবশ্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাই জন্যই কুলিরা উপরে ফেলে মার্কা দিয়ে রেখেছে ওখানটা। তবে তৎকালীন আর্কিটেকচারটা অসাধারণ ছিল, সেটা স্বীকার করতেই হয়। ওপাশের ওই মূর্তিটার কথা বলতে পারি না, তবে এদিকের মূর্তিখানা দেখলুম পিতলের শিকল দিয়ে শৃঙ্খলাবদ্ধ রয়েছে, সেটাও ছটফটে হওয়ার পরিচয় বটে। আরো অনেক আজগুবি ঘটনা জানতে পারলাম পুঁথিটা পড়ে। যত সব স্থানীয় কুসংস্কার মুখার্জি, আবার সেই যুগে নাকি ঘটনা উঠেছিল যে এইখানে দুটো শিবলিঙ্গই নাকি এক অমূল্য মণি দিয়ে তৈরি, সেসব মণি হয়তো লুটপাট হয়ে গেছে, এখন শুধু নিরাভরণ শিব ঠাকুর পড়ে রয়েছেন। এইবার হরিশের মুখেও হাসি দেখা দিল। বহু খনন কার্যের অভিজ্ঞতা সম্পন্ন হরিশ খুব ভালোভাবেই দেখেছে এই রকম বহু প্রাচীন শহর বা গ্রামে নানান গল্প কথা চালু থাকে। সে হেসে বললে, বাহ, এইটা একটি নতুন ধরনের গল্প বটে। রবীন আকাশের নক্ষত্রের দিকে চেয়ে আবার ধোয়া ছেড়ে উত্তর দিলে, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। তুমি কি জানো হরিশ যে ওই ঔষধটা কি ছিল, আর এই বাবাটি বাকে? আজ্ঞে সাহেব, ওইটি তো একটা মন গড়া ছড়া, দিল্লির বাদশাহদের না মনে রাখার জন্যে। ও ছড়ার কোনো ভিত্তি আছে নাকি? ছড়াটা কাল্পনিক। আর দিল্লির বাদশারা, তারা বাস্তব? হরিশ হাঁ পড়ে পড়ল। সাহেবের মনের গতিপথ যে কোন দিকে এগোচ্ছে তা ধরা দুষ্কর, তবু সে জবাব দিল, সাহেব, ছড়াটা মন গড়া, কিন্তু যাদের নিয়ে ছড়াটা তারা বাস্তব চরিত্র, তারা ছিলেন বই কি? আমারও তাই মত। পুরাণ বা মহাকাব্যে বর্ণিত বহু ঘটনাই অলৌকিক গল্পের আকারে সাজানো রয়েছে দেখে আমরা সত্য মিথ্যার দোলা চলে পড়ে পাঁক খাই, কিন্তু আসল ঘটনার আসল সারমর্মটুকু ওই গল্পের ভিতরেই সযত্নে লুকানো রয়। ইতিহাসের কচকচানি মানুষ বেশি দিন স্মরণে রাখে না, কিন্তু মুখরোচক গল্পের আকারে মুড়ে দিলে তা যুগ যুগ ধরে রয়ে যায়। তুমি শুম্ভ নিশুম্ভের সেনাপতি রক্তবীজের কাহিনী পড়েছো মুখার্জি? আমার মনে হয় ওই গল্পের মধ্যে দিয়ে তৎকালীন কোনো ভয়ঙ্কর মহামারীর বর্ণনা দেয়া হয়েছে। রক্তবীজ একটা অতি সংক্রামক জীবাণু, আর তার আতঙ্কে দেবতারা সবাই নিজের নিজের আস্তানায় আত্মগোপন করে লুকিয়ে পড়লেন দিনের পর দিন।
একটি জীবাণুর থেকে লক্ষ লক্ষ কোটি জীবাণুর জন্ম। সেই জীবাণুরই একটি অংশ মাত্র মাটিতে পড়লেই তা থেকে রক্তবীজ ছড়িয়ে পড়াটা গল্পের ছলে হলেও আমার মনে হয় এর ভিত্তি যে কোনো মহামারীর সঙ্গে মিলে যায়, তাই না মুখার্জি? হরিশ আশ্চর্য হয়ে কইল, সে কি সাহেব, তাই যদি হতো তবে মহামারী থেকে উদ্ধারের উপায় সেই গল্পে নেই কেন? সেই সময় নিশ্চয়ই কোনো জীবন রক্ষাকারী উপায় বেরিয়েছিল, না হলে গল্পটি বা বানালো কে? সাধু প্রশ্ন। মহামারীর ক্ষেত্রে জীবাণুর দল আমাদের শরীরের কোষের উপরে আক্রমণ হানে, তাই ঔষধ বেরোলে এই কোষের উপরে পরীক্ষা নিরীক্ষা থেকেই তা বেরোনো সম্ভব। কিন্তু পুরাণ অনুসারে রক্তবীজকে কে মেরেছিলেন মনে আছে তোমার? মিটিমিটি হেসে রবিন নিজেই উত্তর দিল। অদ্ভুত মিল, তার নামও দেবী কৌশিকী। ঠিক তেমনি এই এক চুমুক জল পান করারও নিশ্চয়ই কোনো একটা ভিত্তি ছিল এক সময়, কিন্তু এখন সে রহস্য চিরতরে হারিয়ে গেছে। যাই হোক, কালকে পুঁথিটা পড়তে গিয়ে তার মধ্যে দুখানি ঝুরঝুরে ছবি পেলাম। আনাড়ি হাতের আঁকা হলেও তার ঐতিহাসিক মূল্য কিন্তু যথেষ্ট। কিসের ছবি সাহেব? রবিনের এতক্ষণের কৌতুকপূর্ণ মুখচ্ছবি এইবার সামান্য পরিবর্তিত হলো। ছবি বড় অদ্ভুত মুখার্জি, কোনো বাস্তব সাজুজ্যে দেখিনি তাতে। প্রথম ছবিটায় একটা আকাশজোড়া মেঘের ছবি, কিন্তু সাধারণ মেঘ নয়। চিত্রকার সম্ভবত মেঘটিকে কোনো অশুভ শক্তি হিসাবে আঁকতে চেয়েছিল সেই যুগে। মেঘখানা দাঁত নখ বিস্তার করে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ছে। আর আরো আশ্চর্যজনক হলো দ্বিতীয় ছবিটা। সাহেবের বলার ধরনে এই আধারে ঘেরা পুরাতত্ত্বের ধ্বংসপুরীর মাটিতে দাঁড়িয়ে হরিশের মনটা দুলে উঠল। একটু চেয়ে থেকে সে জিজ্ঞাসা করলে, কিসের ছবি সাহেব, আর আশ্চর্য ছবি কেন সেখানে? আশ্চর্যই বটে মুখার্জি, তুমি পুরাণে কখনো কোনো এক চক্ষু দানবের নাম শুনেছ, যার বিরাট লম্বাটে মাথা, বিকট আকৃতি, দুইখানি হাতে দুখানা বিশাল বড় গাছ, প্রকাণ্ড বলশালী লেজ এবং ঠিক পেটের কাছটায় এখানে জল জলে হিংস্র চোখ? এই যে এই ছবিটা একবার দেখো মুখার্জি। এক্সকাভেশন সাইটগুলোতে তো তুমি কিছু নতুন নও, বহুবার বহু প্রাচীন ছবি দেখেছ, কিন্তু এই রকম ভয়ঙ্কর চোখ কোথাও দেখেছ কি? দৃষ্টি দেখে মনে হচ্ছে গোটা শহর গাঁকে ওই চোখের নজরেই ছাই করে ফেলবে। অনেক অনেক স্থাপত্য আবিষ্কার করেছে, কিন্তু রবিন মুখে কিছু না বললেও সে লক্ষ্য করেছে যে এই চুমুকের থানে এসে অবধি সব কয়টি লোক কেমন যেন নিরুৎসাহ হয়ে পড়েছে। শুধু উৎসাহের অভাব নয়, প্রতিটি কর্মচারী যেন কেমন একটা ভীত হয়ে থাকছে। এই যেমন সেদিন সাবলচি কিষেন সিং ভয়ে ভয়ে বললে, সাহাব এ সাইটে কিছু গড়বড় আছে জরুর, কাজ করি করি শুধু মনে হয় কি কোনো জানবার আমাদের দিকে নজর রাখছে, বড়া সা জানবার, মুখ ঘুরিয়ে দেখাবো তো সব বিলকুল সাফ আর কেউ নেই। রবিন বিরক্ত হয়ে বললে, আরে দেখতেই যদি না পেলি তাহলে বুঝলি কি করে যে কেউ তাকিয়ে আছে? বড় জানোয়ার আবার কি আছে এখানে? বাঘ তো থাকে সেই। না সাহেব, না না সেরুর না, সেরুর না, আরো জব্বর কিছু আছে, তাকালেই ছুপে যায়। রবিন হাঁক দিয়ে হরিশকে ডেকে কইল, মুখার্জি এই জঙ্গলে কি ডাইনোসর আছে নাকি? সাহেবের কথার ধরন শুনে হরিশ হো হো করে হেসে উঠে বলল, না সাহেব তারা বিলুপ্ত। কিন্তু কেন? কেন আবার কি,
এই বেটার ছেলের কথা শুনে ওই বিলুপ্ত জীবটার কথাই মাথায় আসছে। কিসেন, সাহেবের বলা জীবটাকে ঠিক ধারণা করতে না পেরে মুখ গম্ভীর করে চলে গেল। রবিনের এই বিদ্রোহ কিন্তু তিন চার দিনের মধ্যেই ভীষণ আকার ধরল। বিষণরাম এই দলের মধ্যে অত্যন্ত ডাকাবুকো এবং নির্ভীক বলেই পরিচিত। সেই বিষণরাম একদিন সন্ধ্যায় যখন সাহেব মাঠের মধ্যে নিজের টেবিল পেতে কাজ করছে, সেই সময় নিজের হাতেই চায়ের জোগাড় যন্ত্র নিয়ে উপস্থিত ছিল। পিরিচের মধ্যে পেয়ালা বসিয়ে তাতে চা ঢেলে চামচ দিয়ে শর্করা মিশিয়ে নাড়ছে, এমন সময় পেয়ালা থেকে কিছুটা চা চলকে টেবিলে পড়ল। রবিন মুখ না তুলেই কিঞ্চিত বিরক্ত মুখে বললে, আহ সামলে, জরুরি কাগজ রয়েছে। একটু পরেই আবার একটু চা ছিটকে কাগজে পড়া মাত্র সাহেব ক্ষিপ্ত হয়ে, ইডিয়েট, তোমার চোখে কি বলে বিষণের দিকে তাকানো মাত্রই বিস্মিত হয়ে পড়ল। বিষণরাম এক হাতে পেয়ালার চামচটা নাড়ছে, কিন্তু তার ভয়ার্ত দৃষ্টি রয়েছে ওপারের বনের দিকে। অসাবধান কাপা হাতের থেকে চা ছিটকে পড়েছে টেবিলে। চুমুকের থান সাইট চালু হয়েছে প্রায় দুই মাস, কিন্তু এই কদিনে রবিন এই ডাকাবুকো বিষণকে কখনো এত ভীত দেখেনি। রবিন এক ঝলক সাগর পাড়ের বনের দিকে তাকিয়ে নিয়ে সামান্য কড়া সুরে কইল, আরে কি আছে ওখানে, হ্যাঁ কি দেখছো? বিষণের গলাটা যেন সামান্য কেঁপে গেল। সাহেব, আমার চোখের ভুল হতে পারে, কিন্তু হঠাৎ মনে হলো ওই জঙ্গলের মাথার উপর দিয়ে আরো উঁচু একটা ছায়া মূর্তি যেন সরে গেল। আমি এই বাঁধা বনের মানুষ সাহেব, কিন্তু এইরকম দৃশ্য আমি কখনো দেখিনি আগে। কথাটা সেখানেই চাপা পড়ে রইল, কিন্তু কুলি কামিনরা কেমন যেন বেঁকে বসেছে। তারা পরিষ্কার কিছু দেখতে না পেলেও সবসময় তাদের মনে হয় কিছু একটা যেন সবসময় আড়াল আবডাল থেকে তাদের দিকে হিংস্র নজর রেখেছে। রবিন মনে মনে ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠল। এক্সকাভেশনের কুলি মজুরদের সে যথেষ্ট চেনে, এমনিতেই এই পুরাতত্ত্বের কাজকে তারা অভিশাপের চোখে দেখে। তাই একবার যদি এদের মনে কোনো ভয় বা কুসংস্কার ঢুকে পড়ে, তবে লক্ষ টাকা খরচ করেও দলটাকে দিয়ে আর এক তিল মাটি খোঁড়ানো যাবে না। কিন্তু এতগুলো মানুষ তো মিথ্যে বলছে না। আচ্ছা, এমন কি জন্তু রয়েছে যেটা আক্রমণ করে না অথচ লুকিয়ে নজর রাখে? পরদিন দুপুরে রবিন, হরিশ এবং বিষণরাম লম্বা ঘুমিয়ে নিল, আর রাত্রিরে সবাইকে গোপন রেখে তারা ঘাপটি মেরে বসল প্রহরা দিতে। রবিনের হাতে ML-40 দুই নলা আর হরিশের হাতে সাহেবের 45 বোরের পিস্তল। ব্রাউনিং সাহেবের তৈরি এই পিস্তলের একটি গুলিতে হাতিও মাটি নেয়। বিষণরাম নিল সাইটের গাছ কাটবার একটা বিরাট খাঁড়ার মতো অস্ত্র। তিনজন তিন দিকে লুকিয়ে থেকে সারা রাত ধরে পাহারা দিল, কিন্তু সকালে টের পাওয়া গেল আততায়ী যেই হোক সে সাহেবের থেকে শতগুণ অধিক বুদ্ধি ধরে। সকালে যখন মোটামুটি কুলির দল ঘুম ভেঙে উঠে পড়েছে, তখন রবিন তাঁবুতে ঢুকে মাথায় হাত দিয়ে বসে পড়ল। গোটা তাঁবুটা কেউ যেন নিঃশব্দে তছনছ করে গিয়েছে। সাহেবের তরঙ্গ, সুটকেস, কাগজপত্র সব তোলপাড়। এবং সবচাইতে সর্বনাশের কথা হল ওই পাথরের ঘরখানি থেকে পাওয়া পুঁথিপত্রের সঙ্গে একখানা অপেক্ষাকৃত ছোট পুঁথিও ছিল, সেখানা কোথাও নাই। সেইটা কিছু দুর্বোধ্য ছবি আর সাংকেতিক চিহ্ন দিয়ে রচিত ছিল বলেই তার পাঠ উদ্ধার করতে অক্ষম হয়ে রবিন সেইটা তুলে রেখেছিল এশিয়াটিক সোসাইটির পণ্ডিতদের কাছে পাঠানোর জন্য।
কিন্তু সেই যুগের এই এতগুলি প্রামাণ্য পুঁথি থাকা সত্ত্বেও চোর সেগুলি ফেলে চুরি করেছে ওই দুর্বোধ্য পুঁথিটাই। শুধু তাই নয়, সেদিনের ওই ছবি দুখানা কোথায়? আশ্চর্য, সেই দুটিও নাই গোটা তাবুতে। এই রকম চুরির উদ্দেশ্য কি হতে পারে? চার পাঁচজন মিলে যখন তন্ন তন্ন করে তাঁবুর ভিতরে বাইরে তল্লাশি করে চলেছে, হঠাৎ বিষণ রাম সন্দিগ্ধ স্বরে ভুরু কুঞ্চিত করে বললে, হায় রামজি, এটা কি আছে সাহেবজি? সাহেব বন্দুক নিয়ে দৌড়ে এসে দেখল, তাঁবুর পিছনের নরম জমি জুড়ে একরকম অতি অদ্ভুত পায়ের ছাপ। ছাপগুলি পিছনের জঙ্গল থেকে তাঁবু অবধি এসেছে, আবার জঙ্গলে ফিরে গিয়েছে। গোড়ালির দিকটা ভোঁতা এবং অনেকখানি প্রশস্ত, এবং সেই পায়ের সামনে তিনখানা করে চোঁচালো নখের ছাপ, ঠিক যেন কোনো বিরাট আকৃতির টিকটিকি জাতীয় জীব। কিন্তু এটা কি ধরনের জন্তু? যা কিনা আকারে আনুমানিক সরীসৃপ গোত্রের, অথচ তার চুরি করার বুদ্ধি রয়েছে। রবীন বন্দুক হাতে জঙ্গলের দিকে ছুটে গেল, সঙ্গে হরিশ এবং আরো দু চারজন অপেক্ষাকৃত সাহসী কুলি। বনের ভিতরে ঢুকে তারা দেখতে পেল পায়ের ছাপ মিলিয়ে গিয়েছে ঝোপঝাড়ে। বিষণরাম একটু ভুরু কুঁচকে হরিশের পিছনের একখানা ঝোপের ডালপালা থেকে একটা কুচকুচে কৃষ্ণবর্ণ জিনিস ছাড়িয়ে এনে বললে, এই দেখুন সাহেব, একটা গাছের গায়ে আটকে ছিল। রবীন জিনিসটা হাতে নিয়ে পরীক্ষা করে ধীরে ধীরে কইল, এ তো দেখছি একগাছি লোম। নিশ্চয়ই চলে যাবার সময় গাছের গায়ে তার দেহ ঘষা খেয়েছিল। কিন্তু আশ্চর্য তো, সরীসৃপ জাতীয় জীবের দেহে লোম, মানুষের চুলের থেকে অনেকখানি মোটা আর অত্যন্ত খসখসে। তবে এমনটা তো শুনিনি, এটা কি ধরনের জন্তু? কুলিদের মুখ দেখে বোঝা গেল তারা পুরো ঘটনাটা ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে এবং এক মুহূর্ত এই অপয়া তল্লাটে থাকতে চায় না। রাতে সাহেবের শেষ দফার চাপানের সময় রবীন লক্ষ্য করল, বিষণরাম কিছু একটা বলার জন্য যেন উসকুস করছে। রবীন ক্লান্ত স্বরে কইল, কিছু বলবি বিষণ? বিষণরাম দূরে হরিশের তাঁবুর দিকে একবার চেয়ে নিয়ে বললে, সাহেব, আমরা সকালে যখন জঙ্গলে ও শয়তানকে ঢুঁড়তে গেলাম, তখন মুখার্জি সাহেবই গাছের গায়ে ও শয়তানের চাষাম দেখেছিল। লেকিন আমার কেন যেন লাগলো যে মুখার্জি সাহেব সেটাকে আড়াল করে দাঁড়িয়ে পড়েছে। আমার গলতি ভি হতে পারে সাহেব, লেকিন আমার মনে হলো। আরে না না, ওসব কিচ্ছু নয়, রাবিশ, অল রাবিশ। মুখার্জি দেখতে পায়নি নিশ্চয়ই, দেখো ও কিন্তু খুব বিশ্বাসী লোক। বিষণরাম গম্ভীর মুখে চলে গেলে পর রবীন নতুন দুশ্চিন্তায় পড়ল। গত পরশুর নোটশিট, রিপোর্ট, সাইক্লিক লগবুক, এমনকি আর কি ও বুক স্টাডির শেষ পাতাতেও পরিষ্কার করে সে সব কয়টি পুঁথি তথা উৎখননের পরে যা যা পাওয়া গিয়েছে তার খুঁটিনাটি পুরো তালিকাটাই সে কলকাতার আপিসে পাঠিয়ে দিয়েছে। এখন তার থেকে কয়েকটি পুরাবস্তু না পাওয়া গেলে ক্ষমা চেয়ে পার পাওয়া চলবে না, এর দণ্ড কারাবাস, কঠোর শাস্তি। সবচেয়ে বড় কথা, সারা জীবনের মতো তার সুনাম নষ্ট হয়ে পড়বে। আর কোনো আর্কিও সাইটের অধিকর্তা হওয়ার যোগ্যতা তার থাকবে কি? আর সবচেয়ে বড় কথা হলো, ওই প্রাচীন পুঁথিগুলি ঠিক সাহিত্য অথবা তৎকালীন সমাজ দর্শনের পুঁথি তো নয়, যেন অন্য কিছু। কি ছিল ওই পুঁথিগুলোয়? কোনো গোপন বিদ্যে নয় তো? এই চুরির উদ্দেশ্য কি? মনের তীব্র উদ্বেগ, কিন্তু বুদ্ধিমান রবীন মনেই আবদ্ধ রেখে দিল সেটা। কারণ বহু সাইটে কাজ করবার সুবাদে রবীন ভালোই বোঝে
যে উদ্বেগ এবং ভয় জিনিসটা ভীষণ সংক্রামক। একবার যদি মজুরদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে তবে দুদিনে সাইটে কুলুপ পড়ে যাবে। রবিন আর হরিশ এক টেবিলে খেতে বসেছে রোজকার মতো। হরিশের মুখে চিন্তা আর বিষণের মুখে সন্দেহ। রবিন পরিবেশটা হালকা করার জন্য একটু হেসে বললে, মুখার্জি আরেক চামচ মাংস নাও, খাঁটি পাঁঠার কালিয়া, তাই আবার বিষণের হাতে রাঁধা, নাও নাও আরেক পিস নাও। সহকারী রাঁধুনি জগন্নাথ হাত জোড় করে বললে, কালকে পাঁঠা পাওয়া যায় না গাঁ খুঁজেও, দোকানা ধাড়ি রাম ঠাকুর জোগাড় করেছে বিশান রাম, হ্যাঁ কিন্তু এই মাংস বহুত বাড়িয়া। বিশান রাম ঠাস করে জগন্নাথকে একটি চপেটাঘাত করে বললে, ইয়ে নষ্ট করে দিলি তো সাহেবের খানা হত লাগা, এ রাম পাঠা কথাকার, তোর কি একতালি বুদ্ধি সুতি নাই রে? আহা ঠিক আছে, ছাগ মাংসই বা মন্দ কিসে, তোমার হাতের গুণে সব সমান। সাহেব একটা কথা, ওই ছাগল জোগাড় করতে গায়ে গিয়ে শুনলাম ওই সাগরের তীরে নাকি একদল সন্ন্যাসী তাঁবু ফেলেছে, গায়ে লোকেরা বলে ওরা নাকি কাপালিক। কাপালিক? তারা আবার তাঁবু ফেলে নাকি? তাঁবুটা কোথার কথা সাহেব, কিন্তু ডেরা তারা ফেলেছে তা ঠিক, অনেকেই দেখেছে তাদের। এই কথা সাহেব শুনে কি করবেন বিশান, তারা তাদের মতো থাকবে, আমরা আমাদের মতো। হ্যাঁ বিশন, বাইরের লোক সাইটে না ঢুকে পড়লেই হলো। জি সাহেব। ঠিক হপ্তা না বেরোতেই ছোট পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে সাইটে এসে নামলো মিসেস সরোজিনী, রবীন সাহেবের যোগ্যা সহধর্মিনী। সরোজিনী বিভিন্ন এক্সকাভেশন সাইটের প্রামাণ্য ফটোগ্রাফ এবং তেল রঙের প্রামাণ্য ছবি আঁকার কাজে গভর্নমেন্টের দ্বারা উচ্চ বেতনে নিযুক্ত। কর্মচারীরা উচ্চ পদস্থ মেম সাহেবের কাজের জন্যে তড়িঘড়ি একখানি স্বতন্ত্র তাঁবু ফেলে দিল। স্ত্রীকে নিকটে পেয়ে রবিনের দুশ্চিন্তার মধ্যেও কিঞ্চিত ভার লাঘব হল। সব কথা শোনার পর সরোজিনীর ললাটে ভাঁজ পড়ল। সাইটের নথিভুক্ত পুরাতাত্ত্বিক দ্রব্যের সন্ধান না পাওয়ার দণ্ড সম্বন্ধে সে যথেষ্ট ওয়াকি বহাল। সে ধীরে ধীরে বলল, আমার বোধ হচ্ছে কেউ বাকারা চাইছে যাতে এই সাইটের লোকেদের মনে আতঙ্ক সৃষ্টি করে আমাদের চুমুকের থান থেকে তাড়াতে পারে, কিন্তু সরাসরি ভয় দেখিয়ে তাড়ানো তো অত সহজ নয়, বিশেষত তুমি থাকতে, ফলে তারা আমাদের বেরুবার সমস্ত পথ আটকে দিয়েছে, যাতে আমাদের মনে পালানোর স্পৃহাটাই একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। কই, আমার প্রবেশের সময় তো কোনো বাধা আসেনি। তারা চাইছে যাতে সব কয়টি মানুষ একসাথে সাইট শূন্য করে পালাতে বাধ্য হয়, কারণ ছোট ছোট দলে পালাতে দিলে সাইট খালি হবার আগেই শহরে খবর পৌঁছে যাবে, আর তখন আরো দলবল চলে আসবে। রবিন খতিয়ে দেখে স্ত্রীর সিদ্ধান্ত নিতান্ত অবহেলা করতে পারলে না। রবিন নিজের পুঁথি হারানোর দুশ্চিন্তা সযত্নে গোপন রেখেছিল বাকিদের সাহস যোগানোর জন্য। একজন সুযোগ্য প্রশাসক মাত্রই তাই করবে, কিন্তু এইবার যে অদ্ভুত কাণ্ডটা আরম্ভ হলো তাতে সমস্ত কুলি মজুরদের মধ্যে ভীষণ ত্রাস ছড়িয়ে পড়ল। সেদিন অন্য একটা দিকে মাটি খুঁড়ে বুরুষ দিয়ে স্থাপত্যের অন্যান্য অংশগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। লোকজন যে যার কাজে ব্যস্ত, আজমকা গোটা তল্লার থরথর করে নড়ে উঠল। কুলি মজুররা একযোগে চমকে উঠে দাঁড়িয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করল। সে কাঁপুনি কিন্তু এক মুহূর্তের কাঁপুনি নয়, একটু করে থামে আবার সবেগে মাটি তুলে ওঠে। দৌড়াতে থাকা লোকেরা কেউ কেউ মাথা ঘুরে পড়ে গেল, কেউ বা মাটিতেই আতঙ্কে শুয়ে পড়ল।
কিছু সময় এইভাবে চলার পর এক সময় তাণ্ডব শান্ত হলে পর কুলি কামিনরা প্রাণপণ ছুটে এলো তাদের ডেরায়। রবীন নিজেও এই ঘটনায় হতচকিত হয়ে পড়েছে। সে কাঁপুনি এতটাই তীব্র যে সাগরের জল কয়েক রশি এগিয়ে এসে বনের ভিতরে ঢুকে এসেছিল। যা হোক, এই ঘটনাকে বড়সড় ভূমিকম্প মনে করে দিন দুয়েক জোর আলোচনা চলল এবং স্বভাবতই তা ফিকে হয়ে গিয়ে যে যার কাজে আবার লিপ্ত হয়ে পড়ল। সেদিনের ওই আকস্মিক ভূকম্পন যে সত্যি আকস্মিক ছিল না, তার প্রমাণ পাওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। পরদিন দলে ভাঙন ধরল। সকালে নোটবাবু রামকৃষ্ণ শুষ্ক মুখে সাহেবের তাঁবুতে এসে কইল, সাহেব, আমার কিছুদিনের জন্য ছুটি মঞ্জুর করতে হবে, বাড়িতে বড় অসুখ। পালাচ্ছ ভরচাজ? সে কি সাহেব, কখনো না। সত্যি আমার বউ এর সত্যি এই অজ গায়ে সাইটে বসে খবর পেলে কি উপায়? যতদূর মনে পড়ছে চিঠি তো বিগত এক সপ্তাহে কিছুই আসেনি। রামকৃষ্ণ এইবার কিঞ্চিত উগ্র হয়ে উত্তরে জানালো যে ছুটি তার চাই চাই। রবীন হতদম হয়ে মনে মনে টের পেলে যে ভাঙন সবে আরম্ভ মাত্র। একখানা দস্তখত করে কাগজ ধরিয়ে দিয়ে কইল, দেখো ভরচাজ, তুমি একজন পদস্থ কর্মচারী, তুমি যদি পালাও তাহলে আর থাকবে কে? আমি তো বরং নিজের পুরো পরিবার সমেত এখানে রয়েছি, বিপদ আমারই সবচেয়ে বেশি। এরপর সাইটের কুলি মজুর সকলেই এরপর একে একে। ভীষণ রাম হাত জোড় করে বললে, বেহাতপি মাপ নোট বাবু, আপনি চলে গিয়েছেন জানলে আমার পক্ষে লোকজনকে সাহস দেওয়া আর চলবে না। ধীরে ধীরে সবাই আপনার পদ ধরবে কর্তা। রামকৃষ্ণ নিম্ন পদস্থ ভীষণ রামের ধৃষ্টতায় একবার অবাক হয়েও কোনো ওজোর আপত্তি না শুনে চলে গেল সাইড ছেড়ে। প্রাণের মায়া বড় বালাই। খবরটা ছড়িয়ে পড়তে বিলম্ব হলো না। সাহেবের আশঙ্কা নির্ভুল ছিল। কুলির দল বিপদ আশঙ্কা করে পলায়নে মরিয়া হয়ে উঠল এবং পালাতে গিয়েই প্রথম তারা টের পেল যে গতিক বড় মন্দ। যতবার ছোট ছোট দলে ভাগ হয়ে তারা চুমুকের থান থেকে বেরোনোর চেষ্টা করে, ততবারই যেন কোনো এক অদেখা রাক্ষস তাদের পথ রোধ করে দাঁড়িয়ে পড়ে। কখনো দাউ দাউ করে বনে আগুন জ্বলে পথ রুখে দাঁড়ায়, তো কখনো বা পালাবার পথ ফেটে অতল হাঁ হয়ে বসে থাকে। কখনো আবার ভীষণ ঝড় বৃষ্টির সঙ্গে চাবুকের ন্যায় ভীষণ বজ্র আছড়ে পড়তে থাকে দিগন্ত জুড়ে। কিছুদিন এইভাবে পলায়নের চেষ্টা করে হতদম এবং ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে আরম্ভ করল কুলির দল। রবীন মনে মনে প্রমাদ গুণে টের পেলে যে তারা সকলেই এক অদৃশ্য ফাঁদে ধরা পড়েছে। সাইটের কাজ এক প্রকার স্তব্ধ। সকলের মনে আশা এই যে খুব শিগগিরই এই তাণ্ডব থিতিয়ে পড়ে তাদের যাত্রাপথ মুক্ত হয়ে যাবে। রবীনের মনে আশা রয়েছে ঠিক পরের হপ্তাতেই সোসাইটি থেকে বার্তাবাহক এবং নতুন কিছু ডিগবয় আসার কথা। তারা এলে উত্তম, নসের যদি ঢুকতে নাও পারে তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতির খবর মেঘাত শহরে পৌঁছে যাবে এবং সাহেবের দল এসে তাদের উদ্ধার করবে। সরোজিনী নিজেও অত্যন্ত চিন্তায় জেরবার হয়ে পড়েছিল, কিন্তু মেয়ে মানুষের মনের গতি প্রকৃতি এই যে তারা নিজেরা শত দুশ্চিন্তায় থাকলেও মায়ের ন্যায় বাকিদের সাহস জুগিয়ে চলে। ফলত সে কুলি বউ কামিনদের সঙ্গে ঘুরে ঘুরে তাদের প্রবোধ দিয়ে চলল। দিন দুই পরের কথা, কুলির দল সামান্য ধাতস্থ হয়ে কিছু কিছু কাজকর্ম আরম্ভ করেছে। সরোজিনী চুমুকের থানের গা দিয়ে বয়ে যাওয়া ক্ষুদ্র লোনা নদী কঙ্কালির পাড়ের পুলিনে দাঁড়িয়ে কাঠের পরকলায় কাগজ হেঁটে ছবি আঁকছে। পাশে তার ছেলে বিস্তৃত বালিতে খেলা করছে তার বাপের সঙ্গে। বিষণরাম এভাবে খোলাখুলি
মেম সাহেবের নদীতে আসায় আপত্তি করে বলেছিল। ওদিকটা বড় নির্জন মা, ওইদিকেই কোথায় যেন ওই কাপালিকের দল ওঁত পেতে রয়েছে শুনেছি। আপনারা কোকাবাবুকে নিয়ে অমনভাবে? সরোজিনী তাকে প্রবোধ দিয়ে নিজের স্বভাব সিদ্ধ অবিচল কণ্ঠে বললে, ভয় নাই বিষণরাম, আমাদের স্বাভাবিক থাকতে দেখলে সবাই স্বাভাবিক রইবে। অগত্যা বিষণ একখানা মোটা লাঠি নিয়ে সাহেবদের সঙ্গে সঙ্গে নদী অবধি গিয়েছিল। নিরুপদ্রবভাবে আড়ালে দাঁড়িয়ে বহুক্ষণ প্রহরা দেওয়ার পর নিশ্চিন্ত হয়ে সাইটের দিকে পা বাড়াল সে। সে যদি ওখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতো তবে কি থেকে কি হতো কওয়া যায় না, কিন্তু যা ঘটল তা অতি ভয়প্রদ। রবীন সাহেব তার পুত্রের সঙ্গে একখানা গেন্ডুয়া নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। সহসা সেই কন্দুক সাগরের বাতাসে উড়ে গিয়ে পড়ল কঙ্কালির একেবারে কিনারে। রবীন সেখানে হাসি মুখে কুড়িয়ে মাথা তুলতেই চোখে পড়ল ক্ষুদ্র ক্ষীণকায়া নদীর পরপারে এসে দাঁড়িয়েছে কয়েকজন মানুষ। পরনে রক্তাম্বর, হাতে পেঁচানো যষ্টি, তাদের মধ্যে একজনের বেশ স্বতন্ত্র, মিশমিশে কৃষ্ণবর্ণ আলখাল্লার মতো পোশাক, চোখ দুটি ভিন্ন, মুখ ও মাথার পুরোটাই কালো কাপড়ে আবৃত, হাতে একখানা ভারী লোহার দণ্ড। রবীন আরো অবাক হবার পূর্বেই আরো এক অবিশ্বাস্য দৃশ্য চোখে পড়ল তাদের। সেই জনা পঁচিশের দলটি কোনো অদ্ভুত মন্ত্র বলে নদীর জলের উপর দিয়ে হেঁটে নদী পার করে এগিয়ে আসছে। তাদের পায়ে জল ঠেকছে না, জলে এতটুকু তরঙ্গ অব্দি উঠছে না। রবীন ভীষণ বিপদ আসন্ন অনুমান করে ছেলেকে নিয়ে পিছনে ফিরে চিৎকার করে উঠল, সরোজ সরোজ তুমি পালাও পালাও পালাও, দৌড়াও দৌড়াও সাইডের দিকে দৌড়াও। এবং তার মুখের বাক্য শেষ না হতেই কিসে হোঁচট খেয়ে ছেলের হাত ছেড়ে রবীন ছিটকে পড়ল কয়েক হাত দূরে। কাপালিকের দল এসে পড়েছে এপারে। রবীন পাগলের মতো ছটফট করতে গিয়ে আবিষ্কার করল যে তার চারপাশে একখানা অদৃশ্য কাঁচের মতো অলঙ্ঘনীয় প্রাচীর তৈরি হয়েছে, যাকে ভাঙার সাধ্য তার নাই। শিশুটি দৌড়ে গিয়ে তার মায়ের হাত আঁকড়ে ধরে কেঁদে উঠল। কাপালিকের দলটা ঘিরে ফেলল মা আর পুত্রকে। কালো বস্ত্র পরিহিত সেই কাপালিক একবার ঘাড় ঘুরিয়ে তাকালো সরোজিনীর আঁকা ছবিখানার দিকে। ছবিতে নিখুঁতভাবে পুরুষের আঁচড়ে আঁকা রয়েছে কঙ্কালী নদী, গাছপালা আর বেলাভূমি। কাপালিক সেদিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে কোঁচড় থেকে কিছুটা কালো গুঁড়ার মতো দ্রব্য বের করে ছুঁড়ে মারল ছবিতে। রবীনের চোখের ভুল কিনা জানা নেই, তবে তার পরিষ্কার মনে হল ছবিখানার রঙে আঁকা নকল আকাশে যেন একবার সত্যিকারের বিদ্যুৎ ঝলসে উঠল। কাপালিক সেই ছবিখানা হাতে তুলে নিল। সরোজের মনে হলো তার পা দুখানি যেন বটের আটার মতো আটকে রয়েছে মাটির সাথে। দলের লোকগুলি এবার মিটি মিটি হেসে উঠল। তারপর তারা দ্রুত পদে সেই স্থান ছেড়ে নদী পেরিয়ে ওপারের বনে মিশে গেল। নদী পার হওয়ার আগে সরোজিনীর ছবিখানা একটা ঝোপের কাছে অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়ে গেল তারা। সরোজিনী হতভম্ব হয়ে দেখল যে লোকগুলি চলে যাওয়ার সময় যেন কিছুটা তাড়াহুড়োর মধ্যেই ছিল। কয়েকজন কাপালিক বারবার ঘাড় ঘুরিয়ে পিছনে দূরের দিকে ভয়ার্তভাবে কি যেন একটা দেখার চেষ্টা করছিল। সরোজিনী সেদিকে তাকিয়ে বুঝতে পারল না যে তারা ঠিক কিসের কারণে ভয় পাচ্ছে। সরোজিনী তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কঙ্কালির কাছাকাছি, আর রবীন সেইখান থেকে আন্দাজ 40 দূরত্বে। হঠাৎ রবীন বুঝতে পারল তার বাঁধন কেটে গিয়েছে। আসন্ন একটা বিপদের আশঙ্কা কেটে যাওয়ায় রবীন কিঞ্চিৎ আশ্বস্ত হয়ে পা বাড়ালো স্ত্রী পুত্রের পানে।
আর তখনই সন্তরে আকাশ গর্জন করে উঠল। বৃষ্টিত রবিহীন চোখ তুলে দেখলে একটু আগে রোদ্দুর ঝলমলে আকাশ হঠাৎ করে ঘোর কালো মেঘে ঢেকে পড়েছে, তাতে বিদ্যুৎ ঝলসে চলেছে ক্ষণে ক্ষণে। এলোমেলো পায়ে আরও একটু এগোতে বহুদূর থেকে কিসের যেন একটা কলরব কানে এসে পৌঁছালো। তিনটি প্রাণী সব হয় দেখল যে অনেক দূরের থেকে কালো পাহাড়ের মতো কি যেন একটা ধেয়ে আসছে তাদের দিকে। কিছু বুঝে ওঠার আগে ক্ষীণকায়া কঙ্কালী নদী দানবের মতো ফুঁসে উঠল। দূরের থেকে আগত সেই মহাপ্রলয়ের মতো স্রোত ঝাঁপিয়ে পড়ল দুই কূল ছাপিয়ে। চোখের পলকে সরোজিনী আর তাদের শিশুপুত্রকে এক দমকায় ভাসিয়ে নিল সেই রাক্ষসে গর্জনকারী স্রোত। নবীন উন্মাদের ন্যায় নদীর পাড় ধরে আচার খেতে খেতে দৌড়াতে শুরু করল। জলের খরস্রোতে দুজন হাবুডুবু খেতে খেতে চলিয়ে যাচ্ছে, আবার কখনো ভেসে উঠছে। করাল ঢেউ তাদের টেনে নিয়ে চলেছে সামনের পাথুরে প্রপাতের দিকে, যেখানে গঙ্গালীর স্রোত হাত পঞ্চাশেক নিচের একটা পাথুরে খাঁড়িতে গিয়ে পড়েছে। আকাশ এতখানি আধার হয়ে এসেছে যে চোখের দৃষ্টি চলে না। চমকে ওঠা বজ্রের আলোতে কখনো কখনো দুই নিমজ্জমান মাতা পুত্রের অবশ হয়ে আসা শরীরটা চোখে পড়ছে। হাড়ির কাছাকাছি এসে ঘোর অন্ধকারে রবীন্দ্র আছাড় খেয়ে পড়ল একখানা গর্তে। বিদ্যুতের ঝলকের আলোয় তাকিয়ে দেখল সরোজিনী আর তার ছেলে কালো জলের কুর্ণি পাকে সোজা এগিয়ে গেল প্রপাতের শেষ প্রান্তে। রবীন্দ্র বুক ফাটা চিৎকার করে কেঁদে উঠল, প্রাণ ফাটিয়ে আকাশে আরো একখানা ভাজ ডাকল। আর তীব্র চোখ বন্ধ করা আলোতে আকাশ যেন ছিঁড়ে গেল। রবীন্দ্র চোখের ধাঁধা কাটিয়ে হতবুদ্ধি হয়ে সে দেখল তার স্ত্রী আর ছেলে অর্ধচেতন হয়ে পড়ে রয়েছে নদীর পাড়ে। আকাশে মেঘের ছিটে ফোঁটাও কোথাও নেই, রোদে চারিদিক ঝলমল করছে। কঙ্কালী নদী তার ক্ষুদ্র রূপ নিয়েই দিব্যি বয়ে চলেছে। রবীনের মাথায় ঘোর লেগে গেল। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখতে পেল তাদের নোটবাবু রামকৃষ্ণ তিন চারজন লোককে সঙ্গে নিয়ে নদীর চর বরাবর দৌড়ে আসছে। তাদের মধ্যে একজনের হাতে সরোজিনীর আঁকা ছবিটা, তা থেকে তখনও কালো জল ঝরে চলেছে। রবীন্দ্র প্রশান্তি এবং আবেগ মাখা কণ্ঠে ক্লিষ্টভাবে কোনো মতে শুনলো, আপনি ভরাট পুরুষ্বরে প্রত্যুত্তর এলো, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘরা। রবীন্দ্র বিস্ময় আর হর্ষের যুগপৎ ধ্বনিতে ফের শুধালো, কিন্তু কিন্তু ভরচাজ, তুমি তো রামকৃষ্ণবাবু এতখানি বেঈমান নয় সাহেব যে আপনাদের বিপদে ফেলে মুখ ঘুরিয়ে পালাবে। আমি বুঝেছিলাম যে আতঙ্কে পালানোর ভান না করলে ওই অদেখা শত্রুর আমাকে সাইড থেকে বেরুতে দিত না, আমাকে পালাতে দিলে সেই দেখা দেখি পুরো দলটাই আতঙ্কে পালাতে চাইবে। সেই আশাতেই শয়তানটা আমাকে একবারের জন্য সুযোগ দিয়েছিল। আমি বেরিয়ে সোজা এই ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে হত্যে দিলুম। উনি আমার গায়ের জামাই, এর কথা আপনাকে সময় করে। কালীপদর হাতের ইশারায় রামকৃষ্ণ নিজের কথা অর্ধপথেই থামিয়ে দিলে। সরোজিনী ছেলেকে বুকে আঁকড়ে ধরে আনন্দে কেঁদে উঠল। ওইটুকু ছোট্ট ছেলেও এক লহমায় বুঝে গিয়েছে যে এই আগন্তুক মানুষটির কাছে নির্বিঘ্নে নিজেকে সমর্পণ করা চলে। সে এক দৌড়ে কালীপদর কোলে ঝাঁপিয়ে এসে ভয়ে ভয়ে বললে, আমরা আবার জলে ডুবে যাব না তো দাদু? কালীপদ হাসি মুখে তার মাথায় হাত রেখে বললে, না দাদু ভাই, আমি জলকে বকে দিয়েছি বেশ করে। এই বলে সরোজের আঁকা ছবিখানার দিকে আরও একবার সকলে তাকালো, তা থেকে তখনও বিন্দু বিন্দু জল পড়ছে।
শুনছিলেন শৌমিকদের রচিত কালীগুণিন ও এক চক্ষুর সাপ গল্পটির প্রথম পর্ব। গল্পের সূত্রধার, গল্প পাঠ জগন্নাথ ও গুরুদেবের চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে কালীপদ মুখুজ্জে, নিহারেন্দু ব্যানার্জি, রবীন সাহেব, কুন্তল, সরোজিনী, বিদিশা, হরিশ, আকাশ, বিষমরাম ও বৃদ্ধ সাধু, মলয়, কিষেণ সিং, শুদ্ধ সত্য, রামকৃষ্ণ, হ্যাপি, কানাই, লিও, সরোজিনীর পুত্র স্বস্তিক, লালচাঁদ, বুবাই, মধু মোড়ল, ইন্দ্রনীল, ফয়জুল, সায়ন্তন, প্রচ্ছদ, কৃষ্ণেন্দু, সাউন্ড এফেক্টস, শ্যাডো, মোশন, দীপক, পরিচালনা টিম বিভা ক্যাফে, প্রযোজনা ও পরিবেশনা বিভা পাবলিকেশন। প্রিয় পাঠক এবং শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে আরও একটি খুশির খবর। এইবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় থাকছে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত আপনাদের সবার প্রিয় কালীগুণিনের নতুন বই সর্বংসহ কালীগুণিন। বইটি সংগ্রহ করতে চলে আসুন বিভার স্টলে, আমাদের স্টল নাম্বার 375। বই পড়ুন, বই উপহার দিন, আর সঙ্গে রাখুন আপনাদের প্রিয় চ্যানেল বিভা ক্যাফে। অন্তিম পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই, শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।